সময় টিভি চ্যানেল এবং রিস্তু টিভি এবং কক ত্রিপুরা, এই তিনটি চ্যানেল মিডিয়া বন্ধুগণকে আমি অভিনন্দন জানাই। আজকে আমরা লংতারিবিলি মহকুমা ভিত্তিক আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা সাহদা নামে কমিটি গঠন, 21 জনকে বদি নিয়ে আমরা কমিটি গঠন করেছি। এই কমিটিতে বিভিন্ন এনজিও থেকে আছে, যেমন বিএসইউ অর্থাৎ ব্রু সোশিও কালচার অর্গানাইজেশন, ত্রিপুরা সুনাই বুথ, ইয়াং ত্রিপুরা অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চোবলাই বুথ, ব্রু সংগ্রামার্থ, ইয়াং ব্রু অ্যাসোসিয়েশন, ব্রু সংগ্রামার্থ, জমাতিয়া হদা, রূপিণী সোশিয়াল কাউন্সিল, ত্রিপুর ক্ষত্রিয় সমাজ, কলয় সমাজ, হালাম হদা, হালাম ইউথ অ্যাসোসিয়েশন, ওয়াইডিএ অর্থাৎ ইয়াং দালনং অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গারো ইউনিয়ন, এই 14-15টি এনজিওর মাধ্যমে সবাইকে নিয়ে আমরা আজকে এখানে একটা লংতারিবিলি ভিত্তিক আমাদের যে কাউন্সিল অফ ত্রিপুরা সাহদা এই নামে একটা কমিটি গঠন করেছি। এখানে আমাদের কমিটিতে 21 জন বডি, এই বডি নিয়ে আগামী দিনে আমরা আমাদের সামাজিক সুরক্ষার্থে বিভিন্ন সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমরা আজকে এই লংতারিবিলি মহকুমা ভিত্তিক কমিটি গঠন করলাম। আজকে কেন এই কমিটি গঠন করেছি, মিডিয়া বন্ধুরা আপনারা হয়তো না বলে জানতে পারবেন না, যার কারণে আমি স্পষ্ট বলতে চাই। আজকে এই যে কাউন্সিল অফ ত্রিপুরা সাহদা, এই হদা যে কমিটি গঠন করেছি, আমরা অন্য কাউকে ক্ষতি করার উদ্দেশ্য নয়। ত্রিপুরা রাজ্যে আমাদের 19 দফা জনজাতি রয়েছে, এই জনজাতিদের জন্য আত্মরক্ষার্থে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উন্নয়নের কর্মসূচি নিয়ে সমস্ত দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করে কীভাবে সমাজ সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখা যায়, উন্নয়নের পথে এগিয়ে নিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকে এই কমিটি গঠন করলাম। কাজে বন্ধুগণ, যে ক্ষেত্রে সারা ত্রিপুরা ব্যাপী আমাদের এই কাউন্সিল অফ ত্রিপুরা সাহদা পক্ষ থেকে গত 26 তারিখ রাজ্যব্যাপী আমাদের এই কাউন্সিল অফ ত্রিপুরা সাহদা পরিষদ থেকে একটা প্রেস মিট করেছিল আমাদের সেন্ট্রাল বডি কমিটির মান্যবর্গণ, এবং আমাদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রতিটি মহকুমায় সে মহকুমা ভিত্তিক এই কাউন্সিল গঠন করা। সেদিন আমাদের নেতৃত্বরা বলেছেন যে ত্রিপুরা রাজ্যে 19 দফা জনজাতির মধ্যে এই জনজাতির মধ্যে একটা আওয়াজ উঠেছে যে আমাদের চাকমা সম্প্রদায়ের জনজাতি বাইরা নাকি বহিরাগত, সে বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক চলেছে, প্রশ্ন চলেছে। আমরা কিন্তু চাকমা বাইরা ত্রিপুরাতে যারা বসবাস করেন তাদেরকে আমরা বহিরাগত বলি নাই। বহিরাগত কাদেরকে বলা হয় সেটা আমরাও জানি। বহিরাগত হচ্ছে অবৈধভাবে যে কোনো রাজ্যে হোক, ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হোক, অবৈধভাবে যারা
प्रवेश करें तादेके बहिरागत बला होय। आज के राज आमल थेके आमादेर चाकमा बंधुगण बाइरा एखाने जारा बसबास करेछेन आदिम जनजाति हिसेबे चिन्हित तादेरके तो आमादेर ए यूनियन आमादेर ए जे संगठन कखनो बहिरागत बोली नाई। कादेरके आमरा बहिरागत बोलछि? अवैधभावे अनुप्रवेशकारी, कि बांगाली, कि रियांग, कि त्रिपुरी, कि जमातिया, कि हालाम, कि नुआतिया, कि काइप्रेन, कि चम्प्रे, आमरा शुधु चाकमाके बोलिनि, जारा अवैधभावे गोपनीय भावे एई त्रिपुरा राज्ये कानाई कानाई जारा बसबास करेछेन तादेरके आमरा बाध्य बहिरागत बोलते बाध्य थाकिब, केननা सरकारी भावे प्रमाण नय। তার জন্য শুধু চাকমা বাইরা যা দুঃখিত হওয়ার কথা নয়। এখানে আমি বলছি, আমার রিয়াং যদি বাংলাদেশ থেকে আসেন, এই যে কোনো পাকিস্তান থেকে আসেন, আমার রিয়াংকে তো বহিরাগত বলতে বাধ্য থাকবে। কাজে অনেক চাকমা বাইরা দুঃখ প্রকাশ করেছেন যে শুধু চাকমাকে নাকি বহিরাগত বলা হয়েছে, শরণার্থী বলা হয়েছে, সেটা বুঝে নেওয়া দরকার। তাকে বলা হয়েছে আদিম জনজাতি, যেমন আমাদের লালসরাতে বিন্দুলাল কারবারি নামে পরিচিত। এখন এই বিন্দুলাল কারবারিকে কেউ শরণার্থী বলেছেন, কেউ বাংলাদেশি বলেছেন? তাকে তো বলতে পারি নাই। বলছি কাকে? অবৈধভাবে, ইলিগেলভাবে, বিনা কাগজে পত্রে এসে অবৈধভাবে এখানে ফরেস্ট বাগানের শাল গাছ কেটে, সেগুন গাছ কেটে বসবাস করেছেন, বাড়িঘর বানাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমি স্থানের নাম পর্যন্ত এখানে উল্লেখ করতে বাধ্য থাকবো, কেননা স্থান নাম উল্লেখ না করলে কেউ জানতেও অসুবিধা হবে, যার কারণ আমি স্থানের নাম উল্লেখ করতেছি এখানে। যেমন ধরেন সামনোর রাস্তা, এই বনকুমারী থেকে শুরু করে মানিকপুর, বনকুমারী থেকে শুরু করে সামনু, এই প্রত্যন্ত জায়গাতে আমরা বর্তমানে দেখছি এগুলি ফরেস্ট রিজার্ভ। এই ফরেস্ট রিজার্ভে চাকমা বাইরা বড় বড় সেগুন গাছ, শাল গাছ কেটে বাড়িঘর বানালে কোনো অসুবিধা নেই। ত্রিপুরী, রিয়াং, হালাম, গারো, কাইপিং যদি সেখানে গিয়ে একটা গাছ কেটে, ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের উপরে অ্যাকশন নেই। তাহলে শুধু কি ত্রিপুরা রাজ্যের এই বনকুমারীতে শুধু চাকমা বাইদের জন্য এই ফরেস্ট রিজার্ভ করা হচ্ছে? অন্যান্য সম্প্রদায়কেও সেই জায়গাতে পাত্তা দেওয়া হোক না কেন? আজকে সেটাই প্রমাণ। এখানকার এসডিএম অফিসে ডিসিএম ললিত চাকমা, উনি এই এসডিএম অফিসে ডিসিএম ছিল, ডিপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। উনি কি করেছেন গতবারও তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, উঠবেন না কেন? যদি আপনি সত্যের পথে হাঁটেন, আপনার পিছনে কে আঙুল উঠাবে? যদি বেআইনি পথে হাঁটেন, অবশ্যই আপনার বিরুদ্ধে আঙুল উঠবে। আজকে রিয়াং, ত্রিপুরা, চাকমা, এখানে আদিম জনজাতি বসবাসকারী প্রজারা সেই জায়গাতে পাত্তা জায়গা পাইনি, কিন্তু 2018 ইলেকশন নির্বাচনের পর যারা বাংলাদেশ থেকে চাকমা সম্প্রদায়ের বন্ধুরা এসেছেন, ওনাদেরকে এই ডিসিএম ললিত চাকমা সঙ্গে সঙ্গে এসটি পিআরটিসি বানিয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সেখানে ফরেস্ট রাইট পাত্তা জায়গাও দেওয়া হয়েছে। তাহলে ত্রিপুরা সরকার
नजरे आसे ना सेता शुद्ध कि एखे चकमा जनजाति भाई नहीं ऊनपंचाश सामान्य एसेंबली एम एल ए माननीय शम्भुलाल चकमा उन्नी की शुद्ध चकमा सम्प्रदायर बोर्ड नहीं पास कर 80% रियांग जनजातिरा बोर्ड दिए 80% त्रिपुरी सम्प्रदायर बोर्ड दिए 80% एदिके गारू सम्प्रदायर बोर्ड दिए समस्त सम्प्रदाय बोर्ड देवार परे तो उन्नी जयुक्त कर তাহলে কি সরকার আসার পরে ক্ষমতার আসার পরে শুধু চাকমা ভাইদের জন্য এখানে ফরেস্ট রাইট পাত্তা দেওয়া যাইতে পারে বাকি জনজাতিদের জন্য এখানে পাত্তা দেওয়া হবে না দেওয়া যায় না সেই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করি যে ডাক্তার মানিক সাহার কাছে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আপনারা সেই বিষয়ে চিন্তা করেন না বিভিন্ন মহল থেকে এ আওয়াজ উঠেছে এই যে অবৈধভাবে ইলিগ্যাল ভাবে যারা কাজ করছেন এই অফিসার দেখে প্রমোশন দিয়ে আবার সামনেতে সামনে আরদি ব্লগের ভিডিও বানানো হচ্ছে এই ললিত চাকমাকে এটা কি গণতন্ত্রের এটা কি সমাজতন্ত্রের কাজ শুধু এখানে চাকমা জনজাতি ভাইদের ভোট দিয়ে তো পাস করেননি এবারে হংস ত্রিপুরা এমডিসি দাঁড়িয়ে পাস করেছেন শুধু কি এই চাকমা সম্প্রদায়ের ভাইয়েরা ভোট দিয়ে পাস করেছেন কাজে আজকে এই এমএলএ 49 বিধানসভার অ্যাসেম্বলি এমএলএ হয়ে উনি একটু তদারকি করা প্রয়োজন ছিল এবং বাস্তবে বিবেচনা করা দরকার ছিল যেখানে রিয়াং জনজাতিদের জন্য মিজোরাম থেকে আগত ডিসপ্লেসড ফ্যামিলি তাদের জন্য হাজারসরা দীর্ঘসরাতে সরকারিভাবে জায়গা দেখার জন্য একটা চল ছিল তখন কি করেছেন রাস্তা অবরোধ তাদের জন্য স্থান নেই ধলাই ডিস্ট্রিক্টের ডিএম মহিলা ডিএম তখন যেতে পারেনি বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে এখানে রাস্তা আটকে রেখেছে আজকে বঙ্গভজাঘাত মটন এই এলাকাতে লবণসরা ভিলেজ কমিটির এলাকাতে রিয়াং সোনারথী ভাইয়েরা বর্তমানে 300 পরিবার এখানে বসবাস করার জন্য সরকারিভাবে লেন ডাইভারশন করে ফরেস্ট লেন থেকে ডাইভারশন করে স্থান দেওয়া হয়েছে যদি প্রকৃত এমএলএ হয়ে থাকেন যদি প্রকৃত জনজাতি দর্দি হয়ে থাকেন তাহলে কেন আজকে এই এমএলএ কেন এক বড় গিয়ে দেখাশোনা করেন কেন করেন না ওনারা তো আপনার অ্যাসেম্বলি এলাকার লোক আগামী দিনে ওনারা তো আপনাকে ভোট দেবেন 2023 নির্বাচনে তো ওনারাও ওইখানে ভোটার তালিকায় নাম উঠব এবং আপনাকে ভোট দেব আপনার কি এতটুকুই রাজনীতি শেষ যদি মনে করেন দীর্ঘদিনের রাজনীতি তাহলে একটা সম্প্রদায় দিয়ে কখনো রাজনীতি হয় না এইখানে যে জনজাতি ভাইয়েরা কিভাবে আসে কিভাবে বাড়িঘর বানাচ্ছেন সেটা তো আমার অ্যাসেম্বলি এরিয়া একবার তো চিন্তা করার দরকার ছিল চিন্তা করেননি একবারে গিয়া কোনো দর্শন করেছেন কখনো না আজই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যার কারণে দুঃখের বিষয় আজকে বলতে বাধ্য হয়েছে নির্ধারিত করা হয়েছিল সেটা পট অবরোধ করে বাতিল করা হচ্ছে এবং সেই জায়গায় আজকে চাকমা জনজাতি বাইরা সেই জায়গাতে বড় বড় সেগুন গাছ শাল গাছ কেটে এখানে বসবাস করেছেন তাহলে শুধু রিয়াং জনজাতি ভাইদের জন্য এখানে বন্ধ করেছেন না কি ত্রিপুরা সরকার না শুধু চাকমা জনজাতি ভাইদের জন্য এখানে ফরেস্ট রিজার্ভগুলো খুলে রেখেছেন কাজে যার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি
আমার আওয়াজ শুনে আমার ছবি দেখে আপনি চিনতে পারবেন, কারণ যেহেতু একদিন 2018 নির্বাচনের আগে একজন সৈনিক হয়ে আপনার সঙ্গে কাজ করেছি ফাল্গুনজয় রিয়াং। 2018 নির্বাচনে প্রধান সৈনিক হিসেবে কাজ করে এসএসসি সরকার এনে দিয়েছে, আপনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, কিন্তু এখানকার জনগণ কি হচ্ছে না হচ্ছে আপনি একবার ভেবে দেখুন, একবার খবর নিয়ে দেখুন। ডাক্তার মানিক সাহেব আপনি একবার খবর নিয়ে দেখুন, আসলে বাস্তব ক্ষেত্রে সেই ফরেস্ট জায়গাগুলি সেগুন গাছ শাল গাছগুলি কেটে সেখানে চাকমা জনজাতি ভাইরা বাড়িঘর বানাচ্ছেন কিনা তদন্ত করে দেখুন। তাহলে সেখানকার মানিকপুরের, সেখানকার সামুনুর, সেখানকার পূর্ব গোবিন্দবাড়ি, পশ্চিম গোবিন্দবাড়ির, আথারকুলির বাকি জনজাতিরা কি অপরাধ করেছেন সেখানে পাত্তা পাই নাই। কাজেই আমরা চাই শান্তি শৃঙ্খলা, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে আমরা বসবাস করতে চাই শান্তি শৃঙ্খলা নিয়ে। কোনো সম্প্রদায়ের সঙ্গে আমরা সংঘর্ষ চাই নাই, কোনো সম্প্রদায়ের সঙ্গে আমরা 19 দফা যেহেতু জনজাতি, এই জনজাতি 19 দফার মাধ্যমে আমরা যা একে অপরকে পরিপূরক করে আমরা এখানে শান্তি সম্প্রীতিতে বসবাস করতে যাই। একজন চাকমা অফিসার হইয়ে তিনি এই ত্রিপুরার বাসী, 184 রাজবংশ হইয়ে তিনি একটা পিআরটিসি করতে গেলেন সেই দিশি ললিত চাকমার রুমে, কিন্তু উনি স্বাক্ষর করেননি, কেন করেন নাই? তাহলে সেই ব্যক্তি 184 জনের রাজবংশী হয়ে উনি কি পাকিস্তান থেকে এসেছেন না বাংলাদেশ থেকে এসেছেন? তাকে বারবার কাগজপত্র ডকুমেন্ট বলে 1971 ডকুমেন্ট খোঁজা হচ্ছে সেই ব্যক্তিকে পিআরটিসি বানানোর জন্য। আর 3 দিনের আগে অর্থাৎ এই 18 নির্বাচনের আগে যারা চাকমা ভাইরা অরুণাচল থেকে কোক, মিজোরাম থেকে কোক, বাংলাদেশ থেকে কোক, আমি সেখান থেকে বলতে পারবো না, কিন্তু ওনারা অবৈধ, ওনারা অবৈধভাবে এই সামনো অ্যাসেম্বলি এরিয়াতে বসবাস করেছেন, তাদের ক্ষেত্রে 2 মিনিটও লাগেনি এই ললিত চাকমা ডিসিএম পিআরটিসি ইস্যু করেন। বাস্তব ক্ষেত্রে যদি ত্রিপুরা সরকার তন্ন তন্ন করে সুস্থ তদন্ত করি, তাহলে আসল ভোটার কত, আসল নকল ভোটার কত, সেটা বেরিয়ে আসবে। যার জন্য আমি ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আবেদন করব, 19 দফা ট্রাইব জনজাতি আমরা, চাকমা ভাইরা সহ 19 দফা জনজাতি আমরা এখানে সবাই সম্মিলিতভাবে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা বসবাস করতে চাই। কি রিয়াং, কি ত্রিপুরী, কি নোয়াতিয়া, কি জমাতিয়া, সবাই সব সম্প্রদায়ের উপর আমি বলেছি, অবৈধভাবে যারা ত্রিপুরাতে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে আমাদের এই এনজিও, এই সংগঠন থেকে আমরা তীব্র প্রতিবাদ করতে, তীব্র আন্দোলন করতে বাধ্য থাকব। তাই আজকে মিডিয়া বন্ধুগণ, আজকে এই যে চমুই ত্রিপুরা, দৃষ্টি ত্রিপুরা এবং কক ত্রিপুরা, এই 3টি চ্যানেলের যে মিডিয়া বন্ধুকে আমি অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি এখানেই সমাপ্ত করছি।